নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপে। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের এ গান। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এই লাইনটি মনে করিয়ে দেয় বর্ষার আগমনী বার্তাবাহক কদম ফুলের কথা। কদম আর বর্ষা একে অপরের বিনে যেন শূন্য, তাই কদম ফুলকে বলা হয় বর্ষার দূত। আজ কথা হবে সেই কদম ফুল নিয়ে। বর্ষাকাল মানেই একগুচ্ছ কদম, যাকে ছাড়া বর্ষার ঋতুই যেন বৃথা যায়। দীর্ঘাকৃতির বহু শাখা বিশিষ্ট বিশালাকার বৃক্ষের শাখা প্রশাখা ভরে যায় ফুলে। কদম ফুল দেখতে বলের মতো গোল। একটি পূর্ণ কদমকে দেখতে একটি ফুল মনে হলেও এর পুষ্পাধারে অজস্র সরু সরু ফুলের বিকীর্ণ বিন্যাস। প্রতিটি ফুল খুবই ছোট, বৃত্ত সাদা, দল হলুদ, পরাগচক্র সাদা এবং বহির্মুখীন। ফল মাংসালুর টক, বাদুর ও কাঠবিড়ালির প্রিয় খাদ্য। শীতে কদমের পাতা ঝরে এবং বসন্তে কচি পাতা গজায়। সাধারণত পরিণত পাতা অপেক্ষা কচি পাতা অনেকটা বড়। কদমের কচি পাতার রং হালকা সবুজ এবং পরিণত পাতা উজ্জ্বল সবুজ বর্ণের। আকারে বড় এবং ডিম্বাকৃতির বোটা খুবই ছোট। বৃষ্টির সাথে কদমের ভালোবাসা খুবই নিবিড়, হোক শহর কিংবা গ্রাম। একগুচ্ছ কদম ফুল ছাড়া বর্ষার বার্তা জানাতেও এখন দ্বিধা আর সংকোচ, অথচ ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে সেই কদম ফুল অযত্নে। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। রিপোর্ট শারমিন সুলতানা টুম্পা, নরসিংদী টিভি। Thank you.